আসসালামু আলাইকুম, চাকিয়া চৌধুরী আছি আপনাদের সাথে। সো দেখতেই পাচ্ছেন, প্রথমে শাক, ঘাস, লতা পাতার ছবি দিলাম, এগুলো হচ্ছে খাবার, আমার খাবার। তারপর হচ্ছে পেঁপে সিদ্ধ দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আমার সকালের নাস্তা, পেঁপে সিদ্ধ, ডিম সিদ্ধ। এর বাইরে আমি কিছু খেতে পারবো না, হচ্ছে 3 মাসের জন্য আমি জাস্ট এগুলা খেতে হবে, শাক, পেঁপে, তারপর ওই ধরনের সবজি, মাটির নিচের কোনো সবজি খাওয়া যাবে না, ডিম সিদ্ধ। তো এগুলো দিয়ে হচ্ছে সকালের নাস্তা শেষ করার পর দুপুরের জন্য বসায় দিলাম। আবার দেখতে পাচ্ছেন আমি একটা এখানে পেঁপে সিদ্ধ বসাইছি, অল্প একটু তেল, পেঁয়াজ, মরিচ দিয়ে এটা জাস্ট সিদ্ধ হবে, আর কিছু না, এভাবেই খেতে হবে আমাকে। তো আমার ডাক্তার অনেকগুলো টেস্ট করিয়েছেন, আজকে অনেকগুলো টেস্ট আছে আজকে বিকালে। তো আজকে টেস্টগুলো হচ্ছে খালি পেটে আমাকে যেতে হবে, আমি একটু পর চলে যাব ডাক্তারে। সো আপনারা দোয়া করবেন আমার জন্য, আমি জানি না এখন পর্যন্ত যে আমার আর কি রোগ হয়েছে, যেটা হয়েছে সেটার জন্য তো 3 মাস ট্রিটমেন্টে চলে যাচ্ছি, মানে আছি বর্তমানে। 3 মাস হচ্ছে আমি ভাত, রুটি, ব্রেড, বিস্কিট জাতীয় কোনো খাবারই খেতে পারবো না। সো আপনারা অনেকেই জেনে গেছেন ইতিমধ্যে। এটা নিয়ে হচ্ছে আমি অনেক ডিপ্রেশনে চলে যাচ্ছি, আমার মনে হচ্ছে যেন আমার ভালো লাগছে না। তো এইদিকে হচ্ছে সকালে রুটিগুলা শেখে নিচ্ছি, এগুলা শেখে নিচ্ছি হচ্ছে আমার বাচ্চাদের জন্য, এরা নাস্তা করবে ঘুম থেকে উঠে, সকালের নাস্তা খালা বেড়ে দিচ্ছেন এবং আমি শেখে নিচ্ছি। আর অন্যদিকে হচ্ছে আমার যে তরকারিটা শুধু সিদ্ধ, সেটা একটু গরম করে নিচ্ছি পেঁপে। তো হচ্ছে আমি খাই শুধু সালাদ, পেঁপে সিদ্ধ এবং হচ্ছে ডাল আর ডিম, এগুলো হচ্ছে আমার 3 মাসের খাবার। সো আমি জানি না আপনাদের সাথে এমন হয়েছে কি না। তো এটা গরম করে নিলাম, জাস্ট আমি এটা এমনি খাবো, আমি রুটি তো আমার নিষেধ আর খেতে পারবো না। তো হচ্ছে ছোটো একটা ব্লগ শেয়ার করলাম, আসলে কথা বলতো যখন পেটে খাবার না থাকে তখন মুখ দিয়েও কথা আসে না, সো আমি টেনে টেনে কথা বলতেছি, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আসলে এত লোভনীয় খাবার রেখে কীভাবে যে আমি 3 মাস থাকবো, অনলি গড নোজ। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন খুব তাড়াতাড়ি রিকভারি করতে পারি এবং হচ্ছে আমার বাচ্চাদের, আসলে আমার বাচ্চারা এখনও ছোটো, একটু কষ্ট লাগে, বাচ্চাদেরকে একটু সময় দিতে পারি না, মানে নিজে অসুস্থতার জন্য একা একাই থাকি। আর এদিকে হচ্ছে আমার খালা আপনাদের ভাই এবং আমার ছেলের জন্য ডিম ভাজি করে নিচ্ছেন, আর আমি এগুলা শেখে নিচ্ছি সকালের নাস্তা। সো অন্যদিন আমি আপনাদের সাথে শেয়ার করব আমার সকালের নাস্তা কী থাকে এবং আমি দুপুরে কী খাই, তাও হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এইদিকে হচ্ছে কদুটা ভাজি হবে, লাউ ভাজি হবে ডাল দিয়ে। তো সবগুলা খালা প্রিপারেশন নিচ্ছেন, লাল শাক ভাজি হবে আজকে দুপুরে খাবার, হচ্ছে লাল শাক, হচ্ছে লাউ ভাজি ডাল দিয়ে এবং ডাল, সো আর সালাদ। তো এই হচ্ছে আমার খাবার দাবার, ছোট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পেজের সাথে থাকবেন, অবশ্যই বেশি করে শেয়ার করে দিবেন, আমাকে কমেন্টে জানাবেন, অবশ্যই আমার জন্য দোয়া করতে ভুলবেন না যেন আমি খুব তাড়াতাড়ি রিকভারি করতে পারি। দেখতেই পাচ্ছেন এখানে শাক হয়ে গেছে আলহামদুলিল্লাহ, তারপর হচ্ছে লাউ ভাজিও হয়ে গেছে ডাল দিয়ে। তো এই তো ছোট একটা ব্লগ শেয়ার করলাম, তো ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, বাই।